সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের যাদের জন্ম ইংরেজি সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দু সালে আপনারা বসবেন সফলতার শীর্ষে অর্থাৎ কিভাবে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সফলতার শীর্ষে অবস্থান করবেন সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কেমন চরিত্রের মানুষ কোন ধরনের মানুষ কেমন লাইফ লিড করবেন এমনকি জীবনের শুভ দিক কি অশুভ দিক কি কোন পথে গেলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বা সফলতার শীর্ষে অবস্থান করবেন সেই সঙ্গে দুই হাজার একুশ সালের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কর্ম ব্যবসা বাণিজ্য অর্থভাগ্যে কতটা লাইফ লিড করবেন বা কতটা শুভ ফল প্রাপ্ত হয়ে সফলতার শীর্ষে অবস্থান করবেন সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন যাবে বা আত্মীয় স্বজন নিয়ে কেমন লাইফ লিড করবেন শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা কতটা গর্বিত হবেন এমনকি শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম প্রীতি ও বন্ধুভাগ্য কেমন যাবে তাছাড়া এই সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সফলতার শীর্ষে উঠতে বাধা সৃষ্টি হতে পারে কোন কোন দিক থেকে সেই বাধা থেকে অতিক্রম করার বা বাধা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। বিশেষ করে বাধা আসলে যাতে সর্বনিম্ন বাধা আপনার উপর বর্ষিত হয় এমনকি উন্নতির সময় সর্বোচ্চ সফলতা যাতে লাভ করেন তার জন্য কী প্রতিকার ধারণ করবেন তার সব কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক ইংরেজি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে জীবনের সফলতাই লাভ করে থাকেন এক কথায় প্রচণ্ড বুদ্ধিমান বিচক্ষণ নিত্য নতুন কৌশলী অধ্যবসায়ী এবং সঞ্চয়ী মনোভাবাপন্ন হয়ে থাকেন যার ফলে আপনাদের জ্ঞান গরিমা বুদ্ধি বৃত্তি যেন দেখার মতো তাছাড়া সকলের সঙ্গে সহজে মিশতে পারেন সেই সঙ্গে মিত্রতা বা বন্ধুত্ব স্থাপনের ক্ষমতা যেন একবারে দেখার মতো সেই সঙ্গে আপনাদের থাকবে প্রচুর পরিমাণে উপস্থিত বুদ্ধি এই উপস্থিত বুদ্ধির প্রখরতাই কিন্তু আপনাকে সফলতার শীর্ষে ওঠাতে সক্ষম হবে সেই সঙ্গে প্রতিটা কাজই কিন্তু সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ভেবে চিনতে কাজ করেন এমনকি জীবনের প্রথম ভাগে বা প্রথম স্তরে যথেষ্ট পরিশ্রম মেধা প্রযুক্তি অবলম্বন করে তারপর জীবন সংগ্রামে জয়ী হতে হবে এমন কি নিত্য নতুন বা নানান রকম সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিবার বিকাশও কিন্তু ঘটতে আরম্ভ করবে বিশেষ করে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে সাহিত্য চর্চা জ্যোতিষশাস্ত্র চর্চা দর্শন জ্ঞান গণিতের প্রতি আগ্রহ সেই সঙ্গে অভিনয় আবৃত্তি বা কোনো উপস্থাপনা এমনকি সংবাদপত্র সম্পাদনা বা লেখনীতেও কিন্তু প্রচুর সুনাম যশ খ্যাতি ও দক্ষতা দেখাতে সক্ষম হয়ে থাকেন তাছাড়া জগতের দিকে বিশেষ করে সংসার সমাজ দেশ ও দশের দিকে সমান দৃষ্টিপাত থাকে এমনকি বস্তুতান্ত্রিক সবকিছুর মধ্যেই কিন্তু যুক্তি তর্ক খুঁজেন এবং খুঁজে তারপর জীবন অতিবাহিত করেন তাছাড়া অপরের চিন্তাধারণা কখনোই গ্রহণ করতে চায় না এই সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সুপ্রিয় দর্শক তাছাড়া সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে বিশেষ করে স্বাধীন কর্মের দ্বারা এমনকি অপরের অধীনে থাকতে কোনো ক্রমেই চান না তাই তো ব্যবসা বুদ্ধি যেন জন্মগত এমনকি নিজের গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি যানবাহন পোশাক পরিচ্ছদ সন্তান সন্ততিদের ব্যাপারে পরিপূর্ণরূপে যত্নবান হয়ে থাকেন এমনকি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে বেশি সক্ষম হন বা চেষ্টা করেন সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে চিকিৎসক হিসাবে জনশ্রুতি থাকবে তেমনি হুকালতি ব্যারেস্টারি বা আইন বিষয়ে কোনো কর্মের সাথে যুক্ত থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া অন্যের জন্য যেমন চিন্তা চেতনা করবেন অপরের উন্নয়ন করার জন্য সংসার পরিজনের সকলের উন্নয়ন করার জন্য ঠিক তদনুরূপ নিজেকে আত্মকেন্দ্রিকও কিন্তু কম ভাবেন না বা আত্মকেন্দ্রিকতাও কিন্তু আপনার মধ্যে কম নয় তবে বড় দোষ হচ্ছে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের তা হচ্ছে নিজের ধারণার মধ্যেই আপনারা থাকতে চান নিজের বিষয়বস্তুর দিকে অগ্রসর হতে গিয়ে বড়টা বা বড় একটা স্বার্থপর হয়ে ওঠেন এমনকি দুনিয়া দাঁড়ি সবই যেন আপনার বা আপনার পেতে হবে তাছাড়া সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে এক ধরনের বিশেষ শক্তি থাকে বিশেষ করে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি যার ফলে লোক চরিত্র বা শত্রুর চরিত্র বুঝতে সক্ষম হন সেই সঙ্গে আপনারা যথেষ্ট ধার্মিক ধর্মপরায়ণ এমনকি আধ্যাত্মিক জগতে বিচরণ থাকে দেখবার মতো তাছাড়া সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা কম বিশেষ করে প্রেম গঠিত বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি এমনকি বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী সুখানন্দে বিভোর করা অনেকাংশে কঠিন হয়ে ওঠে কারণ বিবাহিত জীবনে কোনো বিপরীত লিঙ্গের লোকের আবির্ভাব আপনার দাম্পত্য সুখ শান্তি দূরের করে দিতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী নারীদের কিন্তু সুখ সান্নিধ্য পাওয়ার জন্য সর্বদা লালায়িত হবেন তথাপিও বিবাহের পরও অবৈধ প্রেমে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তথাপিও সন্তান গর্বিত হবেন সন্তান ভাগ্য শুভ হবে সন্তান সংখ্যা কম হলেও সন্তানরা জগতের বুকে সুপ্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক তাছাড়া সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো বলা চলে সেই সঙ্গে যদিও শরীর স্বাস্থ্য ভালো বলা চলে তন্মধ্যেও কিন্তু উচ্চ নিম্ন রক্তচাপ অম্লশূল পিত্তাধিক্য চোখের রোগ জন্ডিস এমনকি লিভার সংক্রান্ত কোনো ব্যাধিপীড়া সেই সঙ্গে শ্বাসনালীর কোনো ব্যাধিপীড়ায়ও কিন্তু কষ্ট ভোগ হতে পারে এমনকি একাধিকবার ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে তাই তো সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে মুক্ত বায়ুতে ভ্রমণ এমনকি নিয়মিত স্বাস্থ্য সচেতনতার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক তাছাড়া সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য প্রিয় বর্ণ হবে বিশেষ করে সবুজ হলুদ কমলা বা মেরুন রঙের পোশাক আদি এই সকল পোশাকাদি আপনাকে ঘোর অসুস্থতায় যেমন দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাবে তেমনি আপনাকে এই কোনো শুভ কাজে গমনের পূর্বে যদি এই সকল পোশাক পরিধান করে যাত্রা করেন তাহলে ওই যাত্রায় নিশ্চিত রূপে শুভ ফলপ্রাপ্ত হবেন তাতে সন্দেহের অবকাশ নেই এক কথায় বলতে গেলে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে মানে দার্শনিক মানুষ এমনকি বিজ্ঞান দর্শন ভ্রমণ সেই সঙ্গে বিভিন্ন শাস্ত্রকে একসঙ্গে রূপান্তর করে নিজে এমন কোনো গ্রন্থ রচনা করবেন যা আপনাকে জগতের বুকে অমর করে রাখতে সক্ষম ভূমিকা পালন করবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমি আসবো সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার একুশ সালে শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পুরাতন ব্যাধি পীড়া চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাবল্যতা এমনকি হাড়ের রোগ অস্থিভঙ্গ হাড়ের ভিতর মজ্জার পিড়া ফোড়া কার্বাঙ্কল টিউমার সেই সঙ্গে উচ্চ নিম্ন রক্তচাপ লিভার সংক্রান্ত পীড়া এমনকি পোস্টেটের কোনো প্রবলেম বা প্রসাব সংক্রান্ত কোনো ব্যাধি পীড়ায় কষ্ট ভোগ করতে হতে পারে তাছাড়া এবছরে ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনাও কিন্তু মূলক নয় অবশ্য পিতা মাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে ভাই বোনের সাথে কারণে অকারণে যেমন মতানৈক্য তৈরি হবে তেমনি ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হবে এমনকি কোনো ভাই বোনের জনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাই তো সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দুই হাজার সালে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকবেন বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে নসেদ কিন্তু ঘরে ঢুকার পথ প্রশস্ত হয়ে থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমি আসব কর্ম ব্যবসা বাণিজ্য ও অর্থভাগ্যে কতটা সফল হবেন সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য দিতে হবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ পূরণের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে এমনকি নিত্য নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিন আটকে থাকা কাজ সচল করবে এমন কি বাণিজ্যিক সফর লাভদায়ক সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নেবে তাছাড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা যোগ্য কর্ম বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা ধর্মীয় যাত্রা প্রভৃতিতে বিদেশ ভ্রমণ হবে যেন চোখে পড়ার মতো এক কথায় দুই সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কর্ম ব্যবসা বাণিজ্য ভাগ্যে সফলতার শীর্ষে আরোহণ করবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জুয়েলারি ইমিটেশন বস্ত্রাদির ব্যবসা রং বার্নিশ তেল সেই সঙ্গে বই পুস্তক গবেষণা ঔষধপত্রের ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন তারা অধিক সফলতা লাভ করবেন দুই হাজার সালটিতে যার ফলে সফলতার শীর্ষে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ আপনারা নিশ্চিত রূপের সফলতার শীর্ষে আরোহণ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমি আসব দাম্পত্য সুখ শান্তি ও আত্মীয় স্বজন নিয়ে কেমন লাইফ লিড করবেন দুই সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে এমনকি বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রাপ্ত হবেন তবে জীবন সাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হলেও সাথী বা জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা কিন্তু পূরণ হতে পারে তবে সদ্য জাতর শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হলেও জীবনাবসানের সম্ভাবনা নেই তবে মনে রাখবেন অপরি কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তথাপিও জীবন সাথী শ্বশুরালয় এমনকি আত্মীয় থেকে সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাকে সফলতার শীর্ষে আরোহণ করতে সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এবার শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা এবং শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ করতে সক্ষম হবেন দেখুন সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবল বহু গুণ বৃদ্ধি পাবে এমনকি শিক্ষার্থীরা তাদের শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে সক্ষম হবেন এমনকি কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে বিশেষ করে যারা সদ্য লেখাপড়া সমাপ্ত করেছেন এক কথায় শিক্ষার্থীরা বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য করতে সক্ষম হবেন সেই সঙ্গে পিতামাতার সাথে সদ্ভাব বজায় থাকবে এমনকি পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা আপনার জীবনকে ধন্য করে তুলবে দুই সালে সেই সঙ্গে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথও কিন্তু সুপ্রশস্ত হবে তাছাড়া নিজের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে সফলতার শীর্ষে আরোহণ করবেন সুপ্রিয় দর্শক এবার আমি আসব প্রেমী যুগলের প্রেম প্রীতি এবং বন্ধু বান্ধব ভাগ্য কেমন যাবে দুই একুশ সালটিতে বিশেষ করে প্রেমী যুগলের জন্য বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে তাছাড়া ভাঙ্গা প্রেম জোড়া লাগবে এমনকি নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবেরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে সফলতার শীর্ষে আরোহণ করা আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র অর্থাৎ দুই সালটি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য অতিশয় শুভ এবং সম্ভাবনাময় তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তবে মনে রাখবেন সবথেকে বেশি সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এমন কি খাটো অস্ত্রোপচার ঘটতে পারে তাছাড়া কোনো রকম অনুচিত কাজবাস কিন্তু সহ্য পা হবে না বিশেষ করে অনুচিত অবৈধ কোনো কাজ বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ এমনকি সুদের ব্যবসা সুদের কারবারি সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্প প্রভৃতিতে সাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে রাগ যে দহংকার আবেগও বর্জন করতে হবে এমনকি আপনাকে সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে তবেই না আপনি সফলতার শীর্ষে আরোহণ করবেন তো দর্শকবৃন্দ এই সকল অশুভ দিক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দুই সালের এই অশুভ ফল থেকে যাতে সর্বনিম্ন অশুভ ফল প্রাপ্ত হন এবং শুভ সময় অর্থাৎ শুভ কাজগুলোতে বা কর্ম ব্যবসা অর্থ বাণিজ্যে বন্ধু ভাগ্যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিবাহ বিবাহিত জীবনে সন্তানের ক্ষেত্রে যাতে আপনি সর্বোচ্চ শুভ ফল প্রাপ্ত হন তার জন্য পান্না এবং রুবি এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন অশুভ ফল যেমন প্রশমিত হবে তেমনি শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত হবে সেই সঙ্গে আপনারা যদি পান্না এবং চুনি এই দুটি রত্ন ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে মূল রবিবার সূর্যোদয়ের আগে তুলে এনে লাল ডান বাহুতে সেই সঙ্গে অনন্তমূল মঙ্গলবারে তুলে এনে লাল সুতায় পুরুষেরা বাহুতে এবং নারীরা বাম বাহুতে ধারণ করবেন দেখবেন এ বছরের অশুভ ফল যেমন দূরীভূত হবে বা অশুভ ফল সর্বনিম্ন অশুভ ফলপ্রাপ্ত হবেন এবং শুভ সময় সর্বোচ্চ শুভ ফল লাভ করতে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং পক্ষে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান দু সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় এমনকি পক্ষে আপনারা সফলতার শীর্ষে আরোহণ করতে সক্ষম হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনার আমাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর যাপন করুন এই প্রত্যাশায়